আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম। আসলে এই টপিকের উপর আমি ভিডিও তৈরি করি না, তারপরে তৈরি করতে বাধ্য হচ্ছি। কেন তৈরি করছি ভিডিওর লাস্টে আপনাদেরকে বলবো, যদি দেখেন লাস্ট পর্যন্ত। প্রথমে আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপস দেখাবো, আর প্রথম যে ক্লিপসটা আপনাদেরকে দেখাবো ওনাকে সবাই চিনেন, অনেক অনেক জনপ্রিয় বাংলাদেশের একজন, তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারি। ওনার ভিডিও ক্লিপসটা আপনাদেরকে প্রথম দেখাই। দেখেন, নামাজ পড়াচ্ছে। আবার শুনাই, আবার শুনেন, আবার আবার শুনেন কি বলেছি। তো যাই হোক, ওনারটা তো শুনলেন। এখন আপনাদেরকে যে ভিডিও ক্লিপসটা দেখাবো, এটা হচ্ছে মক্কা শরীফের ইমাম সাহেবের একটা ভিডিও ক্লিপস, ওটা দেখি। শুনেছেন? এখন লাস্ট আরেকটা দেখাবো, উনি বাংলাদেশের একজন অনেক অনেক জনপ্রিয় একজন ব্যক্তি। চলুন ভিডিও ক্লিপসটা দেখি। চিনতে পেরেছেন সবাই ওনাকে? কি বলেছে শুনেছেন? উনি কিন্তু আলহামদুলিল্লাহ, শেখ আলহামদুলিল্লাহ, সামি আল্লাহ লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার শুনতে পারে, এটা বলতে হবে আপনি কত থেকে উঠতেছেন। এবং এটা এখন সর্বশেষ আরেকজনের একটা ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখাবো। যাই হোক, আর ভিডিও ক্লিপ দেখাতে চাই না, কয়েকটা দেখালাম। তার কারণ হচ্ছে ওনারা বাংলাদেশের অনেক জনপ্রিয় জনপ্রিয় ব্যক্তি। সর্বশেষ এখন ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাই, এটা দেখেন। এই উঠে সামি আল্লাহ হুলিমান হামিদা। হুলিমান হামিদা কি? হুলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে? এক নতুন শব্দ বানালাম আমি একটা, সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদা, যে তার কথা, যে আল্লাহর প্রশংসা করে, সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদাহু, যে তার প্রশংসা করে, একটা অর্থ আছে তো, সামি আল্লাহ হুলিমান হামিদা। হুলিমান হামিদা মানে কি? প্রতিটা জায়গায় সমস্যা। বাইতুল কুরআন, ঈশ্বরগঞ্জ বাইতুল কুরআন জামে মাদ্রাসায়। তো আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, সেজন্য হাফেজ হইতে পারি নাই। অনেক আমারও অনেক শখ ছিল হাফেজ হওয়ার, তারপরেও আমি যখন নজরানা শেষ করে হেফজও শুরু করবো, ঠিক সেই মুহূর্তে আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমাকে মাদ্রাসা থেকে আমাকে চলে আসতে হয়। তারপর আমি আলিয়া মাদ্রাসায় ভর্তি হই, তারপর স্কুলে, তারপর কলেজে ভেবে শেষ করি যতটুকু পড়েছি। তারপর আমার বাবাও একজন শিক্ষক, উনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা দিয়েছে, আমাদেরকেও শিক্ষা দিয়েছে। যখন ছোটোবেলায় মক্তবে পড়েছি তখনও শিখেছি, এরপর বড় বড় আলেমরাও শিখিয়েছেন। কী শিখিয়েছেন? বর্তমানে যে টপিকটা হচ্ছে, নামাজের সময় আমরা যখন রুকুতে যাই, যখন উঠি তখন বলি সামি আল্লাহ লিমান হামিদা, এই কথাটা বলে কিন্তু আমরা সবাই উঠি। এই টপ, এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমানে আলোচনা চলছে। আপনারা জানেন যে আবু তো হাদনান, উনি তেমন বড় আলেম না বা বড় একজন মুফাসসিরও না, উনি সাধারণভাবে একজন জেনারেল লেভেলে লেখাপড়া করেছেন, আপনারা সবাই জানেন। ওনার বক্তব্য কিন্তু আমি সে আগে থেকেই তেমন পছন্দ করতাম না বা তেমন দেখতাম না, কিন্তু মিজানুর রহমান আজহারি সাহেব, এরপর আপনার আরও যারা আছে তাদের বক্তব্য আমি পছন্দ করি সেই আগে থেকে, কিন্তু ওনার বক্তব্য আমি কখনোই পছন্দ করি নাই। কারণ ওনাকে আমি মানে তেমন বড় মাওলানা বা তেমন বড় কোনো কিছুই ভাবি নাই কোনো দিক। এটা আমি সেই ছোটো থেকে মানে যখন থেকে মানে ওনাকে দেখতেছি তখন থেকেই এটা নিয়ে আমার অনেক সময় তর্ক হয়েছে অনেকের সাথে, আমি ওনাকে ভাবি না, এখনও ভাবি না। তো উনি আমরা ছোটোবেলা থেকে নামাজ শিখে লাভ করেছি, এরপর বিভিন্ন জায়গায় আমাদেরকে নামাজ শিক্ষা দিছে, মা বাবা শিখাইছে, উস্তাদজি শিখাইছে, আলেমরা শিখাইতেছে, সামি আল্লাহ লিমান হামিদা বলে আসছি। উনি বলতে সেটা বলা যাবে না, সামি আল্লাহ লিমান হামিদা, হুলি কথাটা বাদ দিতে হবে, লিমান বলতে হবে। উনি বলছে এটা নতুন আবিষ্কার করছে, এটা নিয়ে আরও অনেক কথাবার্তা বলছে। আসলে সব জায়গায় কথা বলতে বলতে হঠাৎ করে যখন উল্টাপাল্টা কথা বলে ফেলে, আর বিশেষ করে যারা, এই যে একজন আলেম বলছে যে উনি আরবির ট্রান্সলেটই বুঝে না, ঠিক আছে, যেমন ইংলিশের অনেক গ্রামার আছে, আরবিতে কিন্তু অনেক গ্রামার আছে, উনি নিজে বানিয়ে ফেলছে যে এটা হবে না। তার মানে আমি ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু দিন পর্যন্ত নামাজ পড়লাম, ছোটোবেলা শিখাইছে উস্তাদজিরা, বা আমরা যে পড়ছি, তার মানে সব ভুল ছিল আমাদের, ওনার কথাতে বোঝা যায়।
ঠিক আছে, এই জন্য সোশ্যাল মিডিয়াতে কথা বললে হিসাব করে বলতে হয়, হয়তো 2-3 দিন পরে বলবে যেটা আমি ভুল বলছি, কিন্তু বললেও ভুল যদি বাংলাদেশে উনার উনার লাইনের যারা আছে তারাও কিন্তু বলতে সেটা ভুল, ঠিক আছে, এটা হয়তো আপনারা দেখছেন। ঠিক আছে, আমার আসলে এই টপিকের উপর ভিডিও তৈরি করার ইচ্ছা ছিল না, কিন্তু ইচ্ছা হয়েছে এই কারণে যে নামাজ যখন পড়ি আলহামদুলিল্লাহ চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, যখন পড়ি এই আজকে বয়স তো প্রায় 32-34 চলে, ঠিক আছে, তখন থেকেই পড়ে আসতেছি আমি আল্লাহু লিমান হামিদা। এখন উনার কথাতে বোঝা যাইতেছে আমরা ভুল করে আসছি এতদিন পর্যন্ত, এখন থেকে পড়তেছে আমি আল্লাহ লিমান হামিদা, হোলি বাদ দিতে হবে, এটা হচ্ছে কথা, বুঝছেন? আসলে কি বলবো, আসলে এই যে এইভাবে যখন মানুষ বর্তমানে যারা তাকে অনুসরণ করে, যারা তাকে অনুকরণ করে, তারা তো এটাই পড়বে যে উনি মনে এটাই রাইট বলছে, উনি মনে এটাই রাইট বলছে, তাই না? আমার আব্বাও কারি উবাইদুল্লাহ সাহেবের ছাত্র, উনি কারিয়ানা সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, উনি আমাদেরকে এভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, মক্তবে পড়েছি এভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, মাদ্রাসায় পড়েছি এভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, এবং এভাবে আমরা পড়তেছি। হঠাৎ করে একজন চলে আসলো এসে বললো এটা বলা যাবে, এই হচ্ছে কথা। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আমিন। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।